শিয়ালের কামড়ে জখম দুবছরের শিশু সহ বেশ কয়েকজন। সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। গোবরডাঙ্গার বেড়গুম পঞ্চায়েতের ঘটনা। শিয়ালের কামড়ে জখম দুবছরের শিশু সহ প্রায় 4-5 জন। সন্ধ্যা হলে বাড়ির বাইরে বেরোনো কার্যত বন্ধ স্থানীয়দের। বেরোলেও দা, হেঁসো বা লাঠি সোঁটা নিয়ে বের হতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় রাজার মতো চলছে শিয়ালের দল, আচমকায় যার তার ওপর হামলা করছে। সন্ধ্যার পর ভয়ে কার্যত গৃহবন্দী এলাকার বাসিন্দারা। কোনো কারণে প্রয়োজন হলে হাতে লাঠি সোঁটা নিয়ে বাড়ির বাইরে বের হচ্ছেন। সন্ধ্যার পরে আমরা তো ভয়ে বেরোতে পারছি না, আতঙ্কেই বেরোতে হচ্ছে। আর খালি হাতে বেরোতে পারছি না, লাঠি ছোটা হেঁসো নিয়ে বের হতে হচ্ছে আমাদের। ও তেড়ে আসছে কামড়াবার জন্য, আর কাউকে যখন কামড় আক্রমণ করছে তখন ওকে মারলেও ছাড়ছে না। মোটামুটি 3-4টে শিয়াল আসছে, লোকালয়ে হাঁস মুরগি ক্ষয়ক্ষতি করছে। দিনের বেলা ওদের দেখা যাচ্ছে আশেপাশে, বাড়ির আশেপাশে। পুলিশকে আমরা জানিয়েছি, ওনারা বন দপ্তরের নাম্বার দিয়েছে, আমরা সেখানে যোগাযোগ করছি। শিয়ালের কামড়ে এখনো পর্যন্ত জখম হয়েছেন 4-5 জন। আহতদের মধ্যে 2 বছরের এক শিশুও রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, শিয়াল তাকে কামড়ে জঙ্গলে নিয়ে যাবার চেষ্টা করছিল। বাড়ির মহিলারা প্রতি আক্রমণ করলে শিয়াল পিছু হটতে বাধ্য হয়। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ও এখানে খেলা করছিল, ওর মা ওখানটায় বসেছিল, আমি এখানটায় বসেছিলাম। এখান থেকে একটা শিয়াল আসলো, আমরা আওয়াজ দেওয়ার পরে বাচ্চাটাকে কামড় দিল। কামড়ানোর পরে ওকে ছাড়ছে না। আমি আর আমার ওর মা শিয়ালটাকে মারছি, তবুও ওকে ছাড়ছে না। তারপরে ও এমন একটা ঝটকা দিল কি বাচ্চাটা পড়ে গেল। তারপর ওর মা হাতে কুঞ্চি ছিল, 2-3টে মারার পরে ওকে ছেড়ে দিল। তারপর আমরা এখান থেকে নিয়ে কলে নিয়ে গিয়ে ওকে চান করালাম। আলোয় আসার পরে দেখা গেল কি ওকে অতটা কামড়ে নিয়েছে আর অতটা কেটে গিয়েছে। হ্যাঁ, সন্ধ্যেবেলাটার ঘটনা না। এখন রাতে বের হতে ভয় লাগে, সবারই ভয় লাগে। তারপরে রাস্তায় গিয়ে একটা বড় মানুষকেও কামড়েছে, সে ছেলেটা বড়, তাকেও কামড়েছে, তাকেও পায়ে কামড়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বেরগুম 1 নম্বর পঞ্চায়েতের বাজে বেলিনি এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার থেকে এলাকায় শিয়ালের উৎপাত বেড়েছে। আগে মাঝে মধ্যে বাড়ির হাঁস মুরগি বা ছাগল ছানা টেনে নিয়ে যেত শিয়ালে, তবে এখন টার্গেট মানুষ। লাঠি হাতে নিয়ে তাড়া করলে উল্টে তেড়ে আসছে শিয়াল, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। ওই পাশের গ্রামে বাজে বেলুনি, আমি ওই পাড় দিয়েছিলাম, টাকা আনতে যাচ্ছিলাম সন্ধ্যেবেলায়। এখন যদি এতে রাস্তায় পিছন দিকে এসে আমাকে ধরেছে একটাই শিয়াল। তারপরে আমি পিছন দিয়ে ধরেছি, আমি বুঝতে পারিনি গো, যখন আমি পা টানছি তখন আমি পা রাস্তা টানতে পারছি না। মানে এইবারে পিছনে তাড়িয়ে দেখে ওই কামড়ে ধরে আছে, টেনে রেখেছে। তারপর হাত দিয়ে বাড়ি মারার পরে ছিঁড়ে চলে গেছে। তারপর তো রক্ত এগার ওখানে মানে ভেসে গেল, এরকম একটা অবস্থা। তারপর আমাকে একজন ভ্যানি করে নিয়ে পায়ে গামছা দিয়ে, ছেঁড়া গামছা দিয়ে বেঁধে ওই ডাক্তার বাড়ি নিয়ে এসেছিল। স্থানীয়রা বন দপ্তরের সাথে যোগাযোগ করেছেন বিষয়টি নিয়ে। পঞ্চায়েতের তরফেও যোগাযোগ করা হয়েছে বন দপ্তরের সাথে। কিভাবে এর সুরাহা মিলবে বুঝতে পারছেন না তারা। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেগঙ্গা এলাকায় শিয়ালের আতঙ্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। কয়েকজন শিয়ালের কামড়ে জখমও হয়েছিলেন। ফের এবার আতঙ্ক ছড়িয়েছে গোবরডাঙ্গায়। শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসা করা হয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও মছলন্দপুর ব্লক হাসপাতালে। স্থানীয়রা চাইছেন বন দপ্তর উদ্যোগ গ্রহণ করুক। শিয়ালের উপদ্রবটা গত 4-5 দিন ধরে বাজবেলিন এলাকায় হচ্ছে, এটা সত্য। এবং জোনা পাচেককে কামড়িয়েছে এবং একটা বাচ্চাকে নিয়েও যাচ্ছিল ঘরের থেকে বের করে। এখন এই একটা পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষ খুব আতঙ্কিত, এবং কেউ মারতেও পারছে না শিয়াল, কিন্তু তাড়াচ্ছে, লাঠি সোঁটা নিয়েই বেরোচ্ছে, এটা বাস্তব, এটা সত্যি কথা। আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং বিষয়টা যাতে তাড়াতাড়ি মিটে যায় তার জন্যে আমরা আমাদের বেড়গুম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ আকারে বন দপ্তরের কাছে যাতে খবরটা পৌঁছে দেয় আমরা পৌঁছে দিতে চাই। এখন এলাকার মানুষ বন দপ্তরকে জানিয়েছে, সেটা এলাকার মানুষ বলছে, কিন্তু এলাকার মানুষ কিন্তু আমাদের পঞ্চায়েতে সেভাবে আসেনি, যদিও ওখানকার যিনি প্রতিনিধি তিনি আমাদেরকে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।